যানজট এড়িয়ে ঢাকার বিমানবন্দর এলাকার কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত 11 কিলোমিটার পথ উড়াল সড়ক ধরে পার হতে সময় লাগছে 8 থেকে 10 মিনিট। কিন্তু এই উড়াল সড়ক বা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও থেকে কুতুবখালী 9 কিলোমিটার অংশের কাজ গত জানুয়ারি থেকেই বন্ধ। 2024 সালে দ্রুতগতির এই উড়াল সড়ক বা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও অর্থদাতা সংস্থাগুলোর নিজেদের দ্বন্দ্বের কারণে দীর্ঘ 9 মাস বন্ধ ছিল এর নির্মাণ কাজ। অবশেষে আদালতের রায়ে এই সংকট সমাধান হওয়ায় এর নির্মাণ কাজ আবার এগিয়ে চলছে। তবে এর নির্মাণ কাজ শেষ হতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এই প্রকল্পের বিনিয়োগকারী 3 প্রতিষ্ঠান ইতাল থাই, চায়না স্যান্ডং ও সিনো হাইড্রোর মধ্যে শেয়ার জটিলতায় অর্থ ছাড় দেয়নি ব্যাংক। সম্প্রতি আদালতের রায়ের পর ইতাল থাইয়ের 51% শেয়ার বাকি 2 কোম্পানি চায়না স্যান্ডং ও সিনো হাইড্রো কিনে নেয়ায় জটিলতা নিরসন হয়েছে। এখন প্রকল্পের বিভিন্ন অংশে আবার শ্রমিকের কর্মব্যস্ততা শুরু হয়েছে। ধীরগতিতে চলছে আর কি, কাজটা অতটা রানিং হয় নাই, আস্তে আস্তে হয়তো রানিং হয়ে যাবে। ইনকাম সোর্সটা তো বন্ধ ছিল, এখন আবার ইনকাম সোর্সটা চালু হয়ে গেছে, আমাদের ফ্যামিলি নিয়ে চলতে পারবো। গুরুত্বপূর্ণ এই প্রকল্পের জটিলতা নিরসন হওয়ায় চলতি মাসের শেষ দিকে পুরোদমে কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। এই শেয়ার ট্রান্সফার কার্যক্রমটা সম্পন্ন হলে ওদের যে ঋণ প্রদানকারী যে ব্যাঙ্কগুলো আছে, এক্সিম ব্যাঙ্ক এবং ICBC ব্যাঙ্ক, সেখান থেকে অর্থসার শুরু হবে। আপনারা জানেন যে অর্থসার এই শেয়ার ট্রান্সফারের কারণে অর্থসারটা প্রায় জানুয়ারির পর থেকে বন্ধ ছিল। ঠিকাদারি প্রতিষ্ঠান অতিরিক্ত জনবল দিয়ে 9 মাস কাজ বন্ধ থাকার ক্ষতি পুষিয়ে নির্ধারিত সময়ে শেষ করতে পারবে বলেও জানান তিনি। তাদেরকে আমরা বলছি যেহেতু তোমাদের এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করে দ্রুত কাজটা শেষ করো। এখন আমাদের যেহেতু বর্ষা টর্ষা কিছু নাই, এখন আমাদের কাজ করার জন্য উপযুক্ত সময়। প্রায় 9,000 কোটি টাকার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো অংশের নির্মাণ কাজ 2025 সালের জুনে শেষ হবার কথা। বর্তমানে চালু অংশে প্রতিদিন গড়ে 55,000 যানবাহন চলে, টোল আদায় হচ্ছে 33 লাখ টাকার বেশি। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।